সকাল 10টা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজির রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বেলজিয়ামের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। তিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইনের আমন্ত্রণে বেলজিয়াম যাচ্ছেন। সেখানে তিনি 25 থেকে 26 অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠেয় গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট বেলা 11টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। বিমানটি 24 অক্টোবর 18:45 ব্রাসেলস জাভেন্টেম বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতদের জরুরি চিকিৎসা নিশ্চিতে রাজধানীর 4 হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালগুলো হল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, নিটোর তথা পঙ্গু হাসপাতাল এবং আগারগাঁওয়ের নিউরো সায়েন্স ইনস্টিটিউট। আগত রোগীদের জরুরিভাবে সেবা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। সোমবার রাতে জরুরি এক অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান। পাশাপাশি দুর্ঘটনার পার্শ্ববর্তী কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতাল ও নিকটবর্তী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সকে জরুরিভাবে প্রস্তুত রাখা হয়েছে। রাজধানীতে জুতা কারখানায় কাজ করে কিশোর সাব্বির হোসেন ছুটিতে বেড়াতে এসেছিল বাড়িতে। সোমবার বিকেলে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন থেকে 11 সিন্ধু ট্রেনে ঢাকায় যাওয়ার জন্য চড়েছিল সে। কিন্তু স্টেশন ছাড়ার পরই ট্রেনটি পড়ে দুর্ঘটনায়। এরপর থেকে আর খোঁজ মেলেনি তার। সাব্বির কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবিনাথপুর ইউনিয়নের মধ্যপাড়ার কাঞ্চন মিয়ার ছেলে। রাতে দুর্ঘটনাস্থলে সাব্বিরের ছবি হাতে নিয়ে তাকে খুঁজে বেড়াতে দেখা যায় মামা জুয়েল মিয়াকে। তিনি বলেন, সাব্বির বিকেলে ফোন দিয়ে শুধু বলেছিল ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। এরপর ফোনের লাইনটি কেটে যায়। তারপর অনেক চেষ্টা করেও তার মোবাইলে কল ঢোকানো যায়নি। এর আগে সোমবার বিকেল 3:30 দিকে ভৈরব রেল স্টেশনের আউটার পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় 20 জন নিহত হয়েছে। আমার বাইকনা জুতার কাম করে ট্রেনে বৈশা ফোন দিছে যে মামা আমি ট্রেনে উঠছি, এখন ঢাকা চলে যাব। আচ্ছা ঠিক আছে, এর আধা ঘন্টা পড়বে একটা ফোন আসলো যে ট্রেন মামা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। আর কোনো ফোনের যোগাযোগ পাইলাম না, আর বাইকনারা এই পর্যন্ত কোনো জায়গা খুঁজতে গিয়া পাইলাম না। তারপরে মেডিকেলে গেলাম, মেডিকেলে বিভিন্ন হাসপাতালে গেলাম, মেডিকেলে গিয়ে তারপরে ওই রুগীরও দেখলাম, ওরা বলে যে হ্যাঁ হ্যাঁ এরকম একটা লোক কিছুক্ষণের মধ্যে এনে সরাইছি। মানে এই খুঁজ এই মেডিকেলের ভিতরে খুঁজতে খুঁজতে হরান হয়ে গেছি। আর প্রশাসনের লোক দেনা খুঁজবার জন্য আর খুঁজবার জন্য দেনা পরে আসেন। এখন স্পটে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গায় আছি আমরা ছবি সহ বাইকনারি দেখতাম। কিশোরগঞ্জের ভৈরবের রেল দুর্ঘটনায় নিহত প্রতিজনের পরিবারকে 25,000 টাকা করে দেওয়া হবে। সোমবার রাতে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমরা নিহতদের পরিবারকে দাফন বা সৎকারের জন্য 25,000 টাকা করে দেব। আহতদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার বিকেল 3:30 দিকে ভৈরব রেল স্টেশনের আউটার পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। একই সময় ভৈরব থেকে ঢাকায় যাচ্ছিল যাত্রীবাহী ট্রেন 11 সিন্ধুর। ভৈরব রেল স্টেশনের আউটার পয়েন্টে ক্রসিংয়ের যাত্রীবাহী ট্রেনের শেষ 2 বগিতে ধাক্কা দেয় মালবাহী ট্রেনটি। এতে যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি উল্টে এ হতাহতের ঘটনা ঘটে। আসলে আমরা জানেন এখানে অনেক মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটেছে। ইতিমধ্যে আমরা 17 জনের লাশ উদ্ধার করেছি। এখানে আমাদের একটা সরকারি হসপিটাল রয়েছে, আরো 39টি ক্লিনিক এখানে আছে। তাদের চিকিৎসার জন্য এখানে আমাদের অন্যান্য উপজেলা থেকে পর্যাপ্ত পরিমাণ আমরা অ্যাম্বুলেন্স এনেছি। এখানে আমাদের চিকিৎসকগণ এসেছেন, নার্সবৃন্দ এসেছেন, আমাদের অনেক চিকিৎসা সরঞ্জাম এখানে নিয়ে আসা হয়েছে। যাদের উন্নত চিকিৎসা দরকার তারা তাদেরকে সেই অ্যাম্বুলেন্স যুগে ঢাকায় প্রেরণ করা হয়েছে। আমরা মন্ত্রণালয়ে কথা বলেছি, পঙ্গু হাসপাতাল এবং ঢাকা মেডিকেল সহ অন্যান্য অনেক হাসপাতালে অ্যারেঞ্জমেন্ট করা আছে। আমাদের এখান থেকে রুগী যাওয়া মাত্রই তাদেরকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। আর এইখানে যারা মারা গেছেন তাদের লাশ চূড়ান্ত শেষে তাদের পরিবারের নিকট কিংবা নিকটাত্মীয় নিকট হস্তান্তর করা হবে এবং তাদের দাফন ও সৎকার বাবদ আমরা 25,000 টাকা করে এই মুহূর্তে দিচ্ছি। আর যারা আহত হয়েছেন এখনো যারা এখানে আছেন তাদের চিকিৎসা চলছে। আমাদের এই পর্যাপ্ত ডাক্তার রয়েছেন, চিকিৎসা সরঞ্জাম ওষুধপত্র রয়েছে, এখন পর্যন্ত কোনো সমস্যা নেই।
স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ। ঘূর্ণিঝড় হামুন আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি গতি বাড়িয়ে বাংলাদেশের উপকূলের 350 কিলোমিটারের মধ্যে চলে এসেছে। তবে সমুদ্র বন্দরগুলোতে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত বহাল রাখা হয়েছে। মঙ্গলবার সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। প্রবল ঘূর্ণিঝড় হামুন সমুদ্রেই দুর্বল হয়ে ঘূর্ণিঝড় এবং গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর বুধবার নাগাদ বাংলাদেশের পটুয়াখালী ও চট্টগ্রাম উপকূলের মাঝখান দিয়ে এটি আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে করতে তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে আর ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে হবে ভোট। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের পরিবেশ পরিস্থিতি নিয়ে গণমাধ্যম সম্পাদকের কাছে নেতিবাচক ধারণাপত্র পাঠিয়েছেন। তবে সিইসির নেতিবাচক ধারণাপত্রের বিরুদ্ধে মতামত জানিয়েছেন ইসির একাধিক কমিশনার, ফলে বিষয়টি নিয়ে ইসিতে দেখা দিয়েছে মতানৈক্য। অন্য কমিশনাররা বলছেন সিইসির ধারণাপত্রের ওই মূল্যায়ন একান্তই ব্যক্তিগত, এর সঙ্গে নির্বাচন কমিশনের কোনো সম্পর্ক নেই। অন্য নির্বাচন কমিশনাররা এ বিষয়ে কিছুই জানেন না এবং তারা সিইসির মূল্যায়নের সঙ্গে একমত নন। বাংলাদেশের মানুষের আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় আসুক, কারণ এ দল ক্ষমতায় এলে মানুষের আর দুঃখ কষ্ট থাকবে না, সবাই শান্তিতে বসবাস করতে পারবে বলে দাবি করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ভোলা দুই আসনের পদ প্রত্যাশী মোহাম্মদ মিজানুর রহমান ফরাজি। সোমবার বিকেলে ভোলার দৌলত খান উপজেলার টাউন হলে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ফরাজি আরও বলেন, জাতীয় পার্টির শাসন আমলে দেশের যে উন্নয়ন হয়েছে তা আওয়ামী লীগ ও বিএনপির শাসন আমলেও হয়নি। আমাদের দেশের বাংলাদেশের মানুষ সবাই চায় আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় আসুক, কারণ জাতীয় পার্টি ক্ষমতায় আসলে মানুষের দুঃখ কষ্ট থাকবে না, সবাই শান্তিতে বসবাস করতে পারবে, তাই দেশের শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠিত করতে পারবে, তাই দেশের জনগণ জাতীয় পার্টির ক্ষমতায় দেখতে চায়। বাংলাদেশের ইতিহাসে জাতীয় পার্টির শাসন আমলে দেশের উন্নয়ন হয়েছে তা আওয়ামী লীগ বিএনপি আমলে এরকম উন্নয়ন হয়নি, তাই এদেশের দর্শক চলে যাচ্ছে এবারে আন্তর্জাতিক সংবাদে। বিমান হামলার পাশাপাশি গাজায় স্থলপথে অভিযান শুরু করেছে ইসরায়েল, কিন্তু রোববার রাতে স্থল অভিযান চালাতে গিয়ে হামাস যোদ্ধাদের হামলার মুখে পড়ে ইসরায়েলি বাহিনী। এ সময় প্রাণ বাঁচাতে তাড়াহুড়ো করে গাজা থেকে পালিয়ে যায় তারা, যদিও ইসরায়েলি সৈন্যদের দাবি তারা মূলত একটি সীমান্ত বেড়া ঠিক করতে গাজায় প্রবেশ করেছিল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজম জানান, রোববার রাতে ইসরায়েলি সেনাদের একটি দল গাজা শহরের ভেতরে ঢুকেছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই সেনারা দৌড়ে গাজার ভেতরে ঢুকে ইসরায়েলের ঢুকে পড়েন। উপত্যকার ভেতরে প্রবেশ করতেই সেনারা ফিলিস্তিনিদের তৈরি একটি ফাঁদের মধ্যে পড়ে যায়। তারা সরাসরি হামাস যোদ্ধাদের গুলের মুখে পড়ে। ইসরায়েলি সেনাদের মতে পরিস্থিতি খুব জটিল হয়ে পড়েছিল। থাকছে এবারে খেলা সংবাদ। বিশ্বকাপের 4টি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ, টানা 3টি ম্যাচে হার, 1টিতে জয় নিয়ে এখনও সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে টাইগাররা। এমনটাই মনে করছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এ কারণে অধিনায়ক সাকিব আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো কিছু করতে চান। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসে শেষ 4-এ খেলার প্রত্যাশার কথাও জানিয়েছেন টাইগার দলপতি। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র জয় পেয়েছিল বাংলাদেশ। 6 উইকেটের ব্যবধানে জয়ের কারণে পয়েন্ট তালিকায় এক ম্যাচে জেতা অন্য দলগুলোর চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে বাংলাদেশ। পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান এখন 7 নম্বরে। 7 থেকে 10 নম্বরে থাকা 4টি দলই 1টি করে ম্যাচ জিতেছে, যে কারণে সবারই পয়েন্ট 2। সেমিফাইনালে খেলতে হলে বাকি 5টি ম্যাচই জিততে হবে সাকিবদের। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।